قرآن الحكيم المدامة درك جنة دلين وبالوالدين إحسانا مسلمان بندار الله پاک رب العالمين أما درك بولين تمرا تما در پتا ماتر شنگ شندر آچارن کرو পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে এটা কার নির্দেশ আল্লাহ বললেন সুন্দর আচরণ করো আর আমরা যদি অসৎ আচরণ করি আল্লাহর হুকুম মানা হলো আল্লাহর হুকুম কিন্তু মানা হলো না এই জন্য বলতে চাই রে মুসলমান পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে আচরণ করতে হবে আজকে যদি আমি পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ না করি আমি ইমামতি করে কি করব আমার জন্য জান্নাত নাই কথা কোন না আপনার আপনি যদি আপনার পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করেন আপনি কিন্তু জান্নাত হারাইবেন যে মুসলমান ভালো করে নামাজ পড়ে কি হবে পিতা মাতা অসন্তুষ্ট আমি মাপের মধ্যে কম দেই না সুন্দরভাবে বেচা কেনা করি পিতা মাতার খবর নেই না এই সুন্দর বেচা কেনার লাভ নাই সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করি পিতা মাতার খবর নেই না এই চলাফেরা কোনো দাম নাই আমি সুন্দরভাবে সমাজের মধ্যে বসবাস করি আমি মানুষের সাথে সুন্দর আচরণ করি পিতা মাতার খবর নেই না এই সুন্দর আচরণের কোনো লাভ নাই আমি সুন্দরভাবে রমজান মাসে রোজা রাখি কিন্তু আমার পিতা মাতার খবর নেই পিতা মাতার সাথে অসৎ আচরণ করি এই রমজান মাসে রোজা রেখে লাভ নাই এ মুসলমান বাবা জিরা পিতা মাতার খবর নেন না কোনোই লাভ হবে না জান্নাত পাওয়া যাবে না আমি রমজান মাসে রোজা করলাম ঈদের দিনে সুন্দরভাবে ঈদ করলাম আমার উপর যাকাত ফরজ হয়েছে আমি যাকাত আদায় করলাম কিন্তু পিতা মাতা আমার উপর সন্তুষ্ট না আমার এই যাকাত দিয়ে লাভ নাই রে বাবাজি আমি মক্কার ইমামতি করি আমার পিতা মাতা আমার উপর সন্তুষ্ট না আমার মাওলাও আমার উপর সন্তুষ্ট থাকবে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বলতে চাই রে মুসলমান বড় বড় নেকি করে কি করবা আগে পিতা মাতার খেদমত করো পিতা মাতাকে সন্তুষ্ট করো পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহও সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیارِ مدینہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد القوم نيل ختم المرسلين سيد القوم نيل ختم المرسلين آخر أبد بود فخر الأولين الحمد لله আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত এবং আর উপস্থিত দীনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার পরহেজগার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মুসলমান হিসেবে কবুল করে আজকে মুহূর্তে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে এই গভীর রাত প্রায় শুরু হয়ে যাচ্ছে এ পর্যন্ত আল্লাহ তাআলা এই জান্নাতি এক মহলে জান্নাতি এক পরিবেশে উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআনের মহব্বতে নিজে পরিবর্তন হওয়ার লক্ষ্যে আমলের নিয়াতে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মত আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে প্রাণ খুলে ভুক্তভোগী উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন রাসূল আমবিয়া হাবিব কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ভালো আছেন মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন আল্লাহর হাত তুলে দেখেন নারে তাকবীর বেশি জোরে হইল না খুব জোরে হইছে গো এর চেয়ে জোরে কি আওয়াজ আছে হ্যাঁ নাকি আমি আসতে বলে দেখি আপনারা আসতে বলেন হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ করলে নেকি আছে না নাই কথা কোন নাকি আছে না নাই যদি কোন যে আমার ভাই তোমার ভাই নেকি আছে হ্যাঁ এইটা বলে নেকি আছে কি কয় আল্লাহর নাম বললে নেকি আছে কোনো সন্দেহ আমার ভাই তোমার বললেও লাভ আছে কি আছে লাভ থেকে খালি নাই কিন্তু আল্লাহর নাম যদি আমরা দিল থেকে উচ্চারণ করতে বলি পারি তাহলে এটার বহুত বড় লাভ এটা এমন একটি লাভ বলে যেই সময় লাভের খুবই হাজত খুবই প্রয়োজন তখন এটা পাওয়া যাবে কি বলেন ঠিক না তখন এটা পাওয়া যাবে এজন্য আল্লাহর নাম বলা
এবং এরকম পরিবেশে আসা এটা বহুত বড় একটা লাভের বিষয় কি বলেন ঠিক না এই জমিনের মধ্যে যেখানেই কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে যারা উপস্থিত থাকে যারা বিদ্যমান থাকে এই মানুষগুলোকে এই মানুষগুলোর কেমন দাম আর এরা কি রকম এই মানুষগুলোকে আসমানওয়ালারা আসমানের ফেরেশতারা এমন ভাবে নাকি দেখেন যেমন নাকি জমিনের মানুষগুলো আসমানের তারাগুলো দেখতে থাকেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবং কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় আল্লাহর বড়ত্বের আল্লাহর কুদরতের আল্লাহর সৃষ্টির হ্যাঁ যা আলোচনা হয় বলে ওখানে যে সকল মানুষ থাকে এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেন যাদেরকে বেষ্টন করে এদেরকে তোমরা পাহারা দিতে থাকো সুবহানাল্লাহ বললেন না যে আমাদের নজর দ্বারা তো আমরা দেখতে পারি না তার কারণ এটা থেকে আল্লাহ তাআলা নজর থেকে আল্লাহ তাআলা সরায়ে রাখছেন ফেরেশতাকে দেখা যায় নূরের তৈরি ফেরেশতাকে দেখা যায় না এখন বলতেছিলাম যে এ জাতীয় মজলিসকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে রাখেন বেষ্টন করে রাখেন যেমন নাকি দুনিয়াতে অনেক উঁচা পদের কিছু লোক আছে যেমন আপনাদের এই থানাতে একটা এমপি আছে আছে না নাই হ্যাঁ এমপি মহোদয় যদি আপনাদের এই এলাকায় আসে এমপি কি একা আসবো কথা কন নাকি ও একা একা একটা মোটরসাইকেল সম্ভবত বেড়াইতে আসবো নাকি এইভাবে এমপি আসে হ্যাঁ একটা মন্ত্রী এই এলাকায় বা কোনো এলাকায় তার স্থান থেকে একা একা যায় এরকম চিন্তা চেতনা কি করে যে আজকে রিক্সা নিয়ে আমি তো খাদ্যমন্ত্রী যাই আজকে গোপালপুর যাই আসবে তার সাথে অনেক ফোর্স থাকে থাকে কি থাকে না নিরাপত্তা বাহিনী থাকে কি থাকে এবং কোথাও যদি বক্তৃতা দেওয়া শুরু করে তার সামনে পিছনে ডাইনে বামে একটা মন্ত্রীর চতুর্দিকে কিছু দল থাকে কি থাকে না সৈনিক থাকে কি থাকে না হ্যাঁ সৈনিক থাকে কি বলেন তার নিরাপত্তা দেওয়ার জন্য তার কিসের জন্য নিরাপত্তার জন্য তদ্রূপভাবে আল্লাহর যেই বান্দাগুলো কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকে আল্লাহর কুদরতের আলোচনা শুনতে থাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু বিশেষ সৈনিক দ্বারা এদেরকে পাহারা দিতে থাকেন সুবহানাল্লাহ কিসের পাহারা ওখানে তো এমপি মহোদয় মন্ত্রী তাকে মানুষজন আটক না করে কোনো ক্ষতি যেন করতে না পারে হ্যাঁ কোনো গোলা যেন ছুটতে না পারে ইত্যাদি কোনো সমস্যা যেন করতে না পারে এজন্য তো তারা পাহারা দিয়ে থাকেন কিন্তু আমাদের কেন পাহারা দেন আমাদেরকে পাহারা দেন যে এই কারণেই যে এই ফেরেশতারা এরা এই কোরআনের মাহফিলে বসে থেকে হ্যাঁ এদের প্রতি কোনো যেন ডিস্টার্ব না হয় কোন দিক থেকে গুনার দিক থেকে যেন কোনো ডিস্টার্ব না আসে আমল চলতেছে আমলই চলবে গুনাহের ভিতরে প্রবেশ করবে না তোমরা পাহারা দিতে থাকো সুবহানাল্লাহ তাহলে এই মজলিসে আসা লাভ আছে না নাই অনেক লাভ আছে কি বলেন অনেক লাভ এ লাভ হয়তো আমাদের চোখ দ্বারা দুনিয়ার চোখ দ্বারা এখন দেখতে পারতেছি না কিন্তু এক সময় দেখা যাবে কখন দেখা যাবে যেই সময় আমাদের খুব প্রয়োজন হবে কি হবে যেই সময় আমাদের খুব প্রয়োজন হবে একটা নেকির জন্য মানুষ দৌড় পারবে দৌড়াদৌড়ি করবে কেউ পরিচয় দিবে না সাদের ইমাম সাহেব এত রাখছে কিন্তু এও খুব আমার কোনো মুসল্লি নাই কি নাই কথা কন না হাসরের ময়দানে নেকি যে আদান প্রদান চলে একজনের নেকি আরেকজন যে নিতে পারে যদি নেকি চায় এ কারণেই সবাই একজন আরেকজনের কাছ থেকে পালায়ন করবে কি করবে পালায়ন করবে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ এ জাতীয় মজলিসে এসে আমাদের নেকি অ্যাকাউন্টে জমা করা দরকার আছে না নাই অবশ্যই আছে আর এ জাতীয় মজলিসে সকল আসতেও পারে না কি কোন
অনেক মানুষ দেখবেন পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী ঘরে শুয়ে আছে সুস্থ ভালো রাস্তাঘাটে ঘুরতেছে ইচ্ছা করলেই সে এখানে আসতে পারে এরপরও আসে না বলে ওর নসিবে নাই এই কারণেই যে ও সেই কদমকে বাড়াচ্ছে না কদমকে বাড়াচ্ছে না আমাদের কি তো মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন করে থাকে অনেক সময় অনেক মানুষ অনেক মেধানী অনেক সময় হুজুরদেরকে খুব মুশকিল প্রশ্ন ফেলে তাদেরও জবাব আমাদের দিতে হয় কি করতে হয় যেমন আমাকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে হুজুর বলেন তো দেখি আপনারা যে ইমামতি করেন কি করেন ভালো করে বুঝছেন কিন্তু মানুষ কত রঙের আছে আপনারা যে ইমামতি করেন নামাজ পড়ান আপনি কোন নামাজ কখন পড়েন কি কইছে আমার এই আপনারা যে ইমামতি করেন নামাজ পড়াইতেছেন আপনি আপনি নামাজ পড়েন কখন চিন্তা করছেন তারে এমন জবাব দিছি আলহামদুলিল্লাহ সে আমার কাছে মাথা নত করে বিদায় হয়েছে কি নত করে মাথা নত করে বিদায় হয়েছে হুজুর আমি 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 সন্তুষ্ট হইলাম আপনার কথা আমি বললাম আপনি কি করেন আপনি কি করেন বেচারা গাড়ি চালায় কি চালায় বেচারা গাড়ি ড্রাইভিং করে ছোট গাড়ি হোক আর বড় গাড়ি যেটাই গাড়ি চালায় মনে করি আমি বললাম যে আপনার গাড়িতে প্যাসেঞ্জার ওঠে কি দুই চারজন ওঠে যে যেখানে যাই গন্তব্য স্থানে পাঁচজন নিয়ে যান আপনি নিয়ে যান তাই না বলে জি আমি তো নিয়ে যাই বলে আপনি তাদেরকে বহন করে নিয়ে গেলেন আপনাকে নিল কি আপনাকে নিল কি কতক্ষণ লাগে আপনাকে নিল কি আর কত কয় না কি কয় না আর কত মুখ বন্ধ বললাম কন আপনাকে নিল কি প্যাসেঞ্জার আপনি পাঁচজন নিয়ে যাইতেছেন আপনার দায়িত্বে আপনার দায়িত্ব নিয়ে সেই গন্তব্য পর্যন্ত আপনাকে প্যাট্রোল করা আপনাকে ড্রাইভিং করার ক্ষমতা দিল কি আর নিচ্ছে কি নিচ্ছে কি বেচার আর কথা কয় না হুজুর আর কয় না কোনো বুঝছি কি কয় হুজুর আর কয় না কোনো বুঝছি সুন্দর জবাব পাই আল্লাহু আকবার তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো কেউ যদি মনে করে হুজুর মাহফিল আমার বাড়ির পাশে ভালো কাজ আমার বাড়ির পাশে আপনারাই তো ওয়াজ করেন একটা গাছের পাতা পর্যন্ত মানুষ আল্লাহর হুকুম ছাড়া নড়ে না সুতরাং আমি মাহফিলে যাই নাই আমার তকদিরে লেখা নাই এরকম প্রশ্ন করে এরকম প্রশ্ন করে আপনারাই ওয়াজ করেন হুজুর আপনারা ওয়াজ করেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আমি মাহফিলে যাই নাই আল্লাহর হুকুম হয় নাই যুক্তি আছে না নাই এর জবাবও আছে আর কি আছে এর জবাবও আছে বাপের উপর বাপ আছে না নাই কথা কোন লাগে আপনি মনে হচ্ছে না আপনি সবচেয়ে বড় হ্যাঁ ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তফসিরে বাইজাবি একটা কিতাব আছে কি আছে তফসিরে বাইজাবি একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে তকদির সম্পর্কে আলোচনা আছে কি আছে ভালো করে বুঝবেন তকদির দুই প্রকার কয় প্রকার তকদির দুই প্রকার এক প্রকার তকদির আছে মানুষ জন্মের হাজার হাজার বছর আগে বাজেট হয়ে গেছে সে কি কি করবে আগে লিপিবদ্ধ হয়ে গেছে জন্মের হাজার বছর আগে হ্যাঁ সেটা হবেই হবে সেটা বাজেট হয়ে গেছে কি হয়ে গেছে এ হলো এক প্রকার তকদির এক প্রকার তকদির আরেক প্রকার তকদির আছে তাফসীরে বাইজাবি কিতাবের মধ্যে আছে যা আরেক প্রকার তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে কি অবস্থায় আছে কথা কি বুঝাইতে পারলাম আসমান জমিনের মাঝখানে প্রত্যেকটা মানুষের তকদির এক ধরনের তকদির আছে এটা ঝুলন্ত অবস্থায় এটা আমলের কারণে পরিবর্তন হয় কিসের কারণে আমলের কারণে এই যে মুসিবত আমার দিকে আসতেছে এটা কি এটা মনে করেন মুসিবত এটা আমার দিকে এইভাবে আসতেছে আস্তে আস্তে বালা মুসিবত এইভাবে আসতেছে এ মুহূর্তে আপনি কি করলেন সদকা করলেন কি করলেন দান করলেন এই দানটা যদি হালাল হয়ে থাকে আর এটা যদি আল্লাহ তাআলা কবুল করেন এটা এমন একটা বস্তু হয়
যে এই দিক থেকে আপনার দান সদকাটা আল্লাহর দরবারে কবুল হয় এমন শক্তিশালী একটা বস্তু হয়ে যায় বলে এই মুসিবত আপনি পর্যন্ত আসার আগেই এই মুসিবতকে ধাক্কা মাইরা শূন্য এক জায়গায় ফলায় দেয় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে পরিবর্তন হয়েছে কি হয় নাই তকদির আমলের কারণে আপনি ভালো কাজ করলেন দান করলেন এখানে পরিবর্তন হয়ে গেল কি কোন সুতরাং তকদিরের উপর ভরসা করে আপনাকে বসে থাকা চলবে আমি বলবো যে হুজুর আমার তকদিরে লেখা নাই আমি ভালো কাজ করব আমি ঘরের ভিতরে বসে থাকব ভাইজান আমি কি শুরু করছেন আল্লাহর চেয়ে বড় কৌশলী তো আর আমরা কেউ না কথা কন না কে হ্যাঁ আল্লাহ যদি সব আমাদের উপর দিয়েই দিত হ্যাঁ তাহলে আমাদের চোখ দিছেন কেন আল্লাহ তুমি কাটার ভিতরে আগুনের ভিতরে পাড়া দিয়ে কত দেখি এটা আমার তকদিরে আছে কেমন পারো কথা কন না কে এই জন্য তকদিরের উপর সবকিছুই লেখা নেই হ্যাঁ তকদিরে আমার লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বাজেট করে রাখছেন ওই যে এক প্রকার তকদির আছে এটা হবেই হ্যাঁ এই জন্য এই বিষয়গুলো কি করা খেয়াল করা হ্যাঁ যেখানে নেকামুল হয় যেখানে গুনাহ মাপের মজলিস হয় সেই মজলিসগুলোতে অংশগ্রহণ করা দরকার আছে না নাই কেন নাই এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো চিরদিন থাকা যাবে থাকা যাবে এটা থাকার জায়গা না এটা থাকার জায়গা থাকার জায়গায় যদি থাকতো আমার বাপ ছিল আমার দাদা ছিল তার দাদা ছিল তার দাদা তারাও তো থাকতো তারাও থাকতো কি থাকতো না এই জন্যই কবি বলেন ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হই কই পিছে রওয়ানা মুসলমান ইমানদার এই যে দুনিয়ার জমিন আমরা দেখি এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যায় না এই দুনিয়ার জমিনে চিরদিন বসবাস করা যায় না এটা একটা মুসাফির খানা কি খানা ও বাবাজি এটা একটা মুসাফির খানা যেমন নাকি আপনি রওনা করেছেন বরিশাল যাবেন কোথায় যাবেন আপনি বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছেন আপনার সাথে কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে আপনি বের হয়েছেন বরিশাল অথবা চট্টগ্রাম যাবেন আপনাকে তিন দিন বা দুই দিন সময় লাগবে আপনার সেই গন্তব্য পর্যন্ত পৌঁছার জন্য যেই জাহান যেই যানবাহনে আপনি উঠেছেন এই যানবাহনটা কিন্তু লাগাতার চলবে না হয়তো বা মাঝখানে একটা প্রভিস দিতে পারে পারে কি পারে না বা দেবে আপনি চট্টগ্রাম যাবেন শ্যামলী গাড়িতে উঠেছেন এই শ্যামলী গাড়িটা কিন্তু টাঙ্গাল থেকে ডাইরেক্ট চট্টগ্রাম গিয়ে টপিস দিবে না হয়তো বা এর মাঝখানেও দু একটি জায়গায় টপিস দিবে এর মাঝখানে যেখানে আপনাকে টপিস দিল আধা ঘন্টা বিশ মিনিট রেস্টের জন্য গাড়ির স্টার্ট বন্ধ করে দেয় গাড়ির চাবিটা ঘুরান দিয়ে বন্ধ করে দেয় দেয় কি দেয় না বন্ধ করে দেয় এবং একজন এলান করে দেয় এখানে বিশ মিনিট বা পঁচিশ মিনিট লেট করা হবে আপনাদের যার যা হাজত আছে এগুলো পুরা করে না বলে কি বলে না পাশেই খাবারের হোটেল আছে বিভিন্ন ধরনের দোকানই রয়েছে এরা দোকানদারি করতেছে রং বিরঙ্গের আসবাবপত্রগুলো নিয়ে বসে আছে আছে কি আছে না অনেক সুন্দর সুন্দর খাবারগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের সুন্দর জিনিসপত্র কিনতে পাওয়া যায়
এই 20 মিনিট আপনি সময় পেয়ে যদি আপনি মনে করেন এখান থেকে আর জীবনে যাব না বলেন তো দেখি এটা বড় বোকামি হবে নাকি ছোট বোকামি হবে এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আপনাকে সময় দিয়েছে 20 মিনিট আপনি রং বিরঙ্গের জিনিস দেখে পাগল হয়ে গেছেন রং বিরঙ্গের খাবার দেখে আপনি উন্মাদ হয়ে গেছেন আপনার মন চাচ্ছে না যেখান থেকে যাওয়ার জন্য আপনি যদি সেখানে বসে পড়েন যে এখান থেকে আমি আর যাব না আপনার মতো বোকা সেখানে আর কেউ থাকতে পারে না তার কারণ হলো আপনি যেই পথ ধরে রওনা করেছেন আপনি যেই নিয়ত নিয়ে যেই মকসদ নিয়ে রওনা দিয়েছেন আপনার মকসদের স্থান তো এটা না আপনার মকসদের স্থান হলো একদম চট্টগ্রাম এ মুসলমান বাবাজিরা আমরা রওনা করেছি জান্নাতের দিকে কোন দিকে আমরা রওনা করেছি জান্নাতের দিকে মাসখানে দুনিয়াটা টপিস দেওয়া হয়েছে এই দুনিয়াতে অল্প সময় টপিস নিয়ে যদি আমরা ভাবি এখান থেকে আর বিদায় হব না এখানে চিরকাল থেকে যাব আমরা যদি জান্নাতের কথা ভুলে যাই এটা আমাদের জন্য সবচাইতে বড় বোকামি মেলে মেলে কথা মেলে এ মুসলমান বাবাজিরা আপনার তো সেই হোটেলের সামনে থাকার কথা ছিল না যখনই গাড়ি স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে রওনা দিতে হবে অন্যথায় বড় বিপদের মধ্যে পড়ে যাবেন কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য বলতে চাই রে মুসলমান এখনো কিন্তু সময় আছে সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এমনিতেই পাঠান নাই রে বাবাজি এ বিলরগার বনমালিন মুসলমান আপনি কেন বোঝেন না রে মুসলমান এই যে আগে ছোট ছিলাম এখন বড় হয়েছি আগে আমার চুলগুলো কালো ছিল এখন কেমন জানি সাদা হয়ে গেছে আল্লাহ কিন্তু তোমারে সিগন্যাল দিছে কি দিছে তুমি বোঝনি আল্লাহ কিন্তু তোমারে সিগন্যাল দিয়েছে আগে তোমার দাড়িগুলো কালো ছিল এখন সাদা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সিগন্যাল দিয়েছে তুমি কি মনে করছো না 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 এই দুনিয়া আমার জন্য কিছুই না এই দুনিয়াতে আমি যত যাই ভাবি না কেন যা কিছুই করি না কেন এগুলো কিছুই কিন্তু কাজে আসবে না আমার শুধু একমাত্র নেক আমল কাজে আসবে আমি যা নেকি উপার্জন করলাম আমার অ্যাকাউন্টে যা কিছু জমা করলাম এগুলোই একমাত্র কেবলমাত্র কাজে আসবে বাকি কিছুই কিন্তু কাজে আসবে না আপনার ব্যাংকের মধ্যে যদি আপনি 20 লক্ষ টাকা জমা রেখে বিদায় হয়ে যান আপনার ছেলে মেয়ে যারাই থাকুক না কেন এমন পরিবার আছে সেই টাকার ভাগাভাগি নিয়ে মারামারি পর্যন্ত লাগে লাগে কি লাগে না ভেবে নিলাম আপনাদের এই এলাকার মানুষগুলো ফ্যামিলিগুলো অনেক ভালো কিছুক্ষণের জন্য মানলাম কথা কন লাগে হয়তো বা ছেলে মেয়ে ভালো এরা মারামারি করবে না আজাদ দিয়ে গেছে সব মসজিদে দিয়ে দিবে দিব না ও মুসলমান বাবাজিরা
এই ছেলে মেয়ে কিন্তু টাকা পয়সাগুলো ভাগাভাগি করতে গিয়ে এমন ভাই বোন আছে এদের মধ্যে সম্পর্কটা আলাদা হয়ে যায়। কিসের কারণে হইল? এই সম্পদের কারণেই কিন্তু হইল রে বাবাজি। আপনি একটা বাইক রেখে গেছেন, সন্তান আপনার দুইটা কয়টা? এমন ফ্যামিলি আছে সন্তান একটা ফট করে গিয়ে বাইক নিয়ে তার ঘরের ভিতরে তুইলে রাখছে। কি রাখছে? তুইলে রাখছে। বাইক আটকাইছে, কি করছে? বাইক আটকাই দিছে। ভাবলাম এই এলাকার সকল সন্তানগুলো আদর্শ, কিন্তু বাকি অন্য অন্য জেলা তো আছে আরো 63টা। ভাবলাম টাঙ্গাইল জেলার সকল সন্তান আদর্শ, কিন্তু বাকি 63টা জেলার ভিতরে এমন আদর্শ সন্তান থাকতে পারে কি পারে না? বাবা সম্পদ রেখে গিয়েছিল, বাইক রেখে গিয়েছিল, স্বজনদের সাথে, ভাইদের সাথে, বন্ধের সাথে সম্পর্ক টিকে রাখতে পারলো না। টাকার লোভের কারণে, কিসের লোভের কারণে? সম্পদের লোভের কারণে। ও বাবাজিরা, এই সন্তানকে এত আদর করো, এত ভালোবাসো, এই সন্তান তো তোমার অপর সন্তানের সাথে ঝগড়া করে টাকার কারণে। তোমার কাছে কিন্তু এরা নেকি পৌঁছাইতে পারবে না। যদি রাস্তার মনে একটা টিবল করে দিত, যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে, কবরে ভিতরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাইরা, আল্লাহর গোলাম, এখনো সময় আছে চিন্তা করেন, আমরা কি করতেছি, আমরা কোথায় ছিলাম, বর্তমানে কোথায় অবস্থান করতেছি, আমাকে কোন দিকে আবার রওনা দিতে হবে, কোন পথের দিকে আমাকে হাঁটতে হবে রে বাবাজি, কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোন দিকে আমাকে রওনা দিতে হবে, রওনা দিতে হবে কি হবে না, রওনা দিতে হবে, রওনা কিন্তু আমাকে দিতে হবে, যেই পথ বেয়ে আমাকে যাইতে হবে সেই পথ সম্পর্কে জানা দরকার আছে না? না, সেই পথ সম্পর্কে যদি আমার জানা না থাকে, আমার যদি অবগত না থাকে, সেই অজানা পথের মধ্যে রওনা দিলে বিপদ হবে কি হবে না? বড়ই মুসিবতের মধ্যে পড়ে বাজাবো। ও বাবাজিরা, কি ভাবছেন? এগুলো কিছুই না রে বাবাজি, আমি হুজুর আজকে বয়ান করতেছি আপনাদের সামনে, বয়ান শেষ করে বাসা পর্যন্ত যাব এমন কোনো গ্যারান্টি আসেনি। আপনারাও বাসা পর্যন্ত যাবেন এমন কোনো গ্যারান্টি আসেনি, এমন কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি কিন্তু পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। যেই জানের জীবনের একটা মিনিটের গ্যারান্টি আমরা দিতে পারি না, একটা মুহূর্তের গ্যারান্টি দিতে পারি না, সেই জান এবং জীবন নিয়ে এত কেন গুরুত্ব দেন? এইভাবে গুরুত্ব দেওয়া যাবে না। দুনিয়াতে চলো আর আখেরাতের জন্য চিন্তা করো। দুনিয়াতে হ্যাঁ চলতে হবে, আপনাকে খাইতে হবে, পড়তে হবে, সমাজের মধ্যে বসবাস করতে হবে, আর আপনার মূল মকসদ থাকবে একমাত্র আখেরা। কিন্তু আমরা তা তো করি না, তা তো আমরা দুনিয়াতে করতেছি না রে বাবাজি। খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, প্রতিবেশীর সাথে রাহাজানি করতেছি, মা বাবার সাথে অসৎ আচরণ করতেছি, এমন করি কি করি না? কথা কত না গে,
মা বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই এমন সন্তান আছে না নাই এমন সন্তানের আজকে সমাজে অভাব নাই মা বাবার সাথে অসৎ আচরণ করে মা বাবার সাথে সুন্দর আচরণ করে না এমন সন্তান কিন্তু বাংলার জমিনে আছে মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে অথচ যেই সন্তানকে ওই মা বাবাগুলো এত কষ্ট করে পড়ালেখা করাইছিল নিজে ঠিক মতো চলতে পারত না এরপরেও রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে কাজ করে তোমাকে পড়ালেখা করিয়েছিল তোমাকে প্রতিষ্ঠিত করিয়েছিল সর্বশেষ সেই সন্তান কিন্তু ওই বাবার সাথে মার সাথে নাফরমানি করে নামাজ পড়ে কি হবে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে কথা কন্যাকে কপাল কষায় কষায় ছাল তুললেও লাভ হবে না মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে ও মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এ গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো কি আচরণ করতে বলেছেন তোমরা তোমাদের সন্তানের সাথে তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো ও মুসলমান ভাইরা আল্লাহ কি বললেন ঘুমাইতেছেন নাকি এ ঘুমাইতেছেন আপনারা হাত তুলে আল্লাহরে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাত নামান বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে এটা কার নির্দেশ আল্লাহ বললেন সুন্দর আচরণ করো আর আমরা যদি অসৎ আচরণ করি আল্লাহর হুকুম মানা হলো আল্লাহর হুকুম কিন্তু মানা হলো না এই জন্য বলতে চাই রে মুসলমান পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে আচরণ করতে হবে আজকে যদি আমি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ না করি আমি ইমামতি করে কি করব আমার জন্য জান্নাত নাই কথা কন্যাকে আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করেন আপনি কিন্তু জান্নাত হারাইবেন রে মুসলমান ভালো করে নামাজ পড়ে কি হবে পিতামাতা অসন্তুষ্ট আমি মাপের মধ্যে কম দেই না সুন্দরভাবে বেচা কেনা করি পিতামাতার খবর নিই না এই সুন্দর বেচা কেনার লাভ নাই সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করি পিতামাতার খবর নিই না এই চলাফেরা কোনো দাম নাই আমি সুন্দরভাবে সমাজের মধ্যে বসবাস করি আমি মানুষের সাথে সুন্দর আচরণ করি পিতামাতার খবর নেই না এই সুন্দর আচরণের কোনো লাভ নাই আমি সুন্দরভাবে রমজান মাসে রোজা রাখি কিন্তু আমার পিতামাতার খবর নেয়া পিতামাতার সাথে অসৎ আচরণ করি এই রমজান মাসে রোজা রেখে লাভ নাই এ মুসলমান বাবাজিরা পিতামাতার খবর নেন না কোনোই লাভ হবে না জান্নাত পাওয়া যাবে না আমি রমজান মাসে রোজা করলাম ঈদের দিনে সুন্দরভাবে ঈদ করলাম আমার উপর যাকাত ফরজ হয়েছে আমি যাকাত আদায় করলাম
কিন্তু পিতামাতা আমার উপর সন্তুষ্ট না আমার এই যাকাত দিয়ে লাভ নাই রে বাবাজি আমি মক্কার ইমামতি করি আমার পিতামাতা আমার উপর সন্তুষ্ট না আমার মাওলাও আমার উপর সন্তুষ্ট থাকবে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য বলতে চাই রে মুসলমান বড় বড় নেকি করে কি করবা আগে পিতামাতার খিদমত করো পিতামাতাকে সন্তুষ্ট করো পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহও সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাই আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের জামানার মধ্যে একজন সাহাবী ছিল হযরতে আলকামা কে আল্লাহ রাসূলের জামানার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী দানের দিক দিয়ে বড় ছিলেন কি ছিলেন দানের দিক দিয়ে বড় ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত কি করত নামাজ কোনদিন কাজা করত না হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় আমল করতেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস আসলে একটা রোজাও মাইনাস করতেন না হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে লেন দিনটাও ঠিক রাখতেন মানুষের সাথে সুন্দর আচরণ করতেন এক কথায় দানের দিক দাও সে এক শখ ছিল কি ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন এমন পরিস্থিতি আরম্ভ হয়ে গেল এই মুহূর্তের সময় এই সাহাবীর জবান দিয়ে আর কালেমা বের হয় না কি বের হয় না কালেমা বের হয় না তার বিবি পেরেশান হয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন কোথায় গেলেন আল্লাহ রাসূলের দরবারে গেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী মৃত্যুবরণ করবে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে ওগো আল্লাহ রাসূল কিন্তু আপনার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না ওগো আল্লাহর পয়গম্বর আপনি যদি একটু যাইতেন তাহলে একটু ভালো হইতো বিশ্বনবী নিজে না গিয়ে চারজন সাহাবীকে নিযুক্ত করলেন কয়জন সাহাবী চারজন সাহাবীকে নিযুক্ত করলেন এর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও হযরত আলকামাকে একটু কালেমার তালকিন দাও কি দাও কালেমার তালকিন দিয়ে আসো চারজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে যে অবস্থা দেখলেন না 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 আলকামা কোনোভাবেই কালেমার তালকিন গ্রহণ করে না জবান দিয়ে কালেমা বের হয় না চারজন সাহাবী পরামর্শ করলেন কি করা যায় এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বিশ্বনবীর কাছে পাঠানো হোক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিয়ে বিশ্বনবীর বাড়িতে চলে গেলেন বিশ্বনবীর দরবারে চলে গেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলকামার এই অবস্থা কালেমা গ্রহণ করে না কালেমার তালকিনটা সেই জবানে আনতে পারে না রিসিভ করতে পারে না আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন বেলাল তার কি মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মাতার কথা জিজ্ঞাসা করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর পয়গম্বর হযরতে আলকামার বাবা দুনিয়াতে নাই কিন্তু তার মা বৃদ্ধ হয়ে গেছে এখন সেই জীবিত আছে এইবার বিশ্বনবী বললেন যাও 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 আর দেরি করো না তার মাকে গিয়ে বলো আমার দরবারে আসতে আর যদি তার কষ্ট হয়ে যায় তাহলে আমি নিজেই যাব হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রওনা করলেন
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার নূর বাড়িতে গিয়ে তার আম্মাকে ডাক দিয়ে বলেন বিশ্বনবী আপনাকে শরণ করেছিল আপনার যদি যেতে বড় কষ্ট হয় তাহলে বিশ্বনবী নিজেই চলে আসবেন বৃদ্ধ মা বলে না 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 এটা তো হইতে পারে না বিশ্বনবী আমার কাছে আসবে আমার যত কষ্টই হোক না কেন আমি বিশ্বনবীর কাছে যাব আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার এ গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কষ্ট করে বিশ্বনবীর নিকটে চলে গেলেন সাহাবীরা উপস্থিত ছিলেন এইবার বৃদ্ধ মাকে বলতেছেন আপনার ছেলের ব্যাপারে একটু বলেন তো দেখি আপনার ছেলের হাল হাকিকত কেমন ছিল আচার ব্যবহার কেমন ছিল তার সম্পর্কে একটু জিজ্ঞাসা করলাম একটু বলেন তো দেখি সুরান আমাদেরকে এইবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওগো আল্লাহর রাসূল আমার সন্তান রমজান মাস আসলে একটা রোজাও কাজা করত না আমার সন্তান দানের দিক দিয়ে বড় ছিলেন বড় আছে সে যা পায় যখন যা পায় সম্ভব হইলে সেগুলো দান করে যায় আমলের দিক দিয়ে তার কোনো কমতি নাই কিন্তু আমার বড় তার প্রতি একটু কষ্ট আছে তার কাছ থেকে আমি কষ্ট পেয়েছিলাম আল্লাহ রাসূল বললেন সন্তানকে কি মাফ করা যায় না কি করবেন এইবার বৃদ্ধ মা বলে সন্তানকে কেমন ভাবে মাফ করব সে তো আমার সাথে বেয়াদবি করেছিল কি করেছিল বেয়াদবি করেছিল কথার মাধ্যমে হোক যে কোনো ভাবেই হোক দিলের মধ্যে বড় আঘাত পেয়েছিলাম এইবার বিশ্বনবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা যাও 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 লাকড়ি সংগ্রহ করো কাঠ নিয়ে আসো এবং আগুন জ্বালাইয়া দাও আগুন জ্বালিয়ে দিয়ে আলকামাকে দুনিয়ার উপরেই তাকে পুড়ে দাও আলকামাকে পুড়ে দাও এই কথা যখন বিশ্বনবী বললেন মার এই কথা যখন কানের মধ্যে পৌঁছে গেল মা তো মাই সন্তান যত অপরাধ করুক না কেন সেই অপরাধী চোর সন্তানকেও যদি কেউ মারতে যায় বলেন তো দেখি ওই মা কি ঠিক থাকতে পারে ও মুসলমান বাবাজিরা আল্লাহর গোলাম এইবার মা বলতেছে ওগো আল্লাহর রাসূল আমার সন্তানকে কেন আগুনের মধ্যে পোড়ায় দিবেন আমি মার সামনে সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় দিবেন আমি মা জমিনের মধ্যে টিকে থাকতে পারবো না এইবার বিশ্বনবী বলেন আপনার সন্তানকে এজন্যই পোড়ায় দিব আপনার সন্তান তো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জাহান্নামের আগুনে জ্বলবে নাউজুবিল্লাহ বলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে ওই রোজা করে কোনো লাভ নাই ওই সুন্দর আচরণ করে কোনো লাভ নাই মানুষকে ঠকাই না মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু মা অসন্তুষ্ট থাকার কারণে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে এজন্য আমি চাইতেছি সাহাবীরা রে একে আগুন জ্বালায়া আগুনের মধ্যে ফেলে দাও মা বলে এবার হুজুর আমার সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে পোড়ায় দিবেন এটা আমি মা কেন পৃথিবীর কোনো মা কখনোই সহ্য করতে পারবে না পৃথিবীর কোনো মা কোনোদিন সহ্য করতে পারবে না ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে সাক্ষী রেখে বললাম
এবং আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখে বললাম আমার সন্তান আমাকে যতগুলো কষ্ট দিয়েছে তার কাছ থেকে আমি যত কষ্ট পেয়েছি আমি আমার সন্তানকে এখন এই মুহূর্তে সবকিছু maaf করে দিলাম আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ বিল্ডকার বনমালী মুসলমানের বান্দার এই মা কিন্তু সন্তানকে maaf করে দিয়েছে সন্তানকে maaf করে দিয়েছেন এইবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো এখন কি অবস্থা দেখো তো কি আলকামাকে কালেমার তলকিন দেওয়া যায় কিনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী যে দৌড়াইলেন সাহাবীরা পর্যন্ত দৌড়ে যাইতেছিলেন মা সন্তানকে maaf করে দিয়েছে বাড়িতে ঘরেতে প্রবেশ করবে কেন ঘরেতে প্রবেশ করার আগেই দেখে হযরত আলকামার জবান থেকে আওয়াজ আসতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জবান থেকে আওয়াজ আসতেছিল অটোমেটিক আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তেছিলেন জবান দিয়ে কালেমা বের হইতেছিল আর তাকে কালেমার তালকিন দিতে হয় না রে বাবাজি ওই যে মার কারণে সে এখন পর্যন্ত আটকেছিল কার কারণে রমজান মাসে রোজা রেখেছে মানুষকে খাবার খাওয়াইছে খোদার তো ব্যক্তিদেরকে খাবার খাওয়াইছিল সুন্দরভাবে সমাজের মধ্যে চলাফেরা করেছিল পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছিল রে বাবাজি এরপরেও কিন্তু মৃত্যুর সময় তার নসিবে কালেমা আসতেছিল না যতক্ষণ পর্যন্ত মা maaf না করে এতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত কিন্তু আপনার আমার নামে কখনোই মঞ্জুর হবে না এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার যুবক ভাইরা মা বাবার খেদমত করো কার খেদমত করো পিতামাতার খেদমত করো আজকে পিতামাতার খেদমত না করে যদি তুমি বেহালভাবে চলতে থাকো তোমার জন্য জান্নাত না জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে হবে কয়টা মিনিট জাহান্নামের আগুনে জ্বলবার রে মুসলমান মোমবাতির আগুনই তো একটা মিনিট জ্বলবে এমন যোগ্যতা বাংলার জমিনে কারো আছে নাকি বাংলার জমিন কেন পৃথিবীর জমিনে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মোমবাতির আগুনে একটা মিনিট তার আঙ্গুল ইচ্ছাকৃতভাবে রাখবে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ পাওয়া যাবে না পাওয়া গেলেও একজন পাগলকে পাওয়া যেতে পারে যে আগুন কি জিনিস বোঝে না পানি কি জিনিস বোঝে না এই জন্য বলতে চাই রে যুবক ভাই মা বাবার সাথে কখনোই অসৎ আচরণ করবা না মা বাবা যদি অন্তর থেকে আহ শব্দটা উচ্চারণ করে আহ শব্দ যদি বের হয়ে যায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ সইতে পারে না মা বাবাকে কষ্ট দিও না রে যুবক ভাইরা যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে প্রচন্ড শীতের মধ্যে ডানে শোয়াই ছিল ডানে পেশাব করে দিয়েছিলে মা তোমাকে বাম পাশে রেখে মা পেশাবের মধ্যে শুয়েছিল বাম পাশে পেশাব করে দিয়েছিলে কথাগুলো কি তোমার জাগ্রত হয় না আবার বাম পাশ থেকে তুলে মা তোমাকে বুকের উপর শোয়াইছিল এই কথাগুলো কি তোমার মনে পড়ে না আবার তুমি পেশাব করে দিয়েছিলে মা পেশাবওয়ালা পোশাক নিয়েও কিন্তু সারা রাত তোমাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল সেই মাকে তুমি কেমন ভাবে লাথি মারো সেই মাকে তুমি কিভাবে কষ্ট দাও সেই মাকে কষ্ট দিয়ে তুমি কিভাবে জান্নাতের আশা করতে পারো যেই বাবা তোমার জন্য এত কষ্ট করেছিল বাবার তেমন কোনো সম্পদ ছিল না বাবা তেমন কোনো ধনী ব্যক্তি ছিল না
রিকশা চালাইতো মানুষের বাড়িতে কাজ করতো তুমি পড়ালেখা করতেছিলে রিকশা চালিয়ে মানুষের বাড়িতে কাজ করি তোমাকে মাস্টার বানিয়েছিল তোমাকে একজন প্রতিষ্ঠিত করেছিল তুমি সমাজের মধ্যে যেন দাঁড়াইতে পারো কত কষ্টই না করেছিল তোমার বাবা নিজের চাহিদা মিটাবে এটাও কিন্তু করতে পারে নাই বাবা একটা ভালো পোশাক পরিধান করবে জামা কিনবে 500 টাকা দিয়ে এই মুহূর্তে তুমি টাকা চেয়েছো বাবা আমার 500 টাকার প্রয়োজন এমন ঘটনা ঘটে যায় বাবা তার পোশাক কেনা মাইনাস করে সন্তানকে টাকা দিয়ে দেয় দেয় কি দেয় না এ মুসলমান যুবক ভাইরা আল্লাহর গোলাম সেই বাবার সাথে কেমন ভাবে নাফরমানি করো একবারও কি মনে পড়ে না তোমার স্কুল জীবন কেমন ছিল তোমার মা বাবা যদি তোমাকে পরিচালনা করত না করত তুমি তো একজন এসএসসি পাস করতে পারত না তুমি তো একজন মাস্টার হইতে পারত না তুমি তো একজন বড় ব্যবসায়ী হইতে পারত না কথা কন না গে মুসলমান ইমানদার মা বাবার সাথে কি অসৎ আচরণ করা যাবে জানি না এখানে কার মা নাই কার বাবা নাই যাদের মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করো তাদের অন্তরের মধ্যে কেমন লাগে তাদের মনের ব্যথাটা কেমন লাগে হয়তোবা তার মনের মধ্যে চাই বাবা কি কিছু খাওয়াবো বাবা কত বছর জীবিত ছিল কিন্তু আজকে দুনিয়াতে নাই বাবা গত 5 বছর আগে ইন্তেকাল করেছেন 10 বছর আগে ইন্তেকাল করেছেন 20 বছর আগে ইন্তেকাল করেছেন তাদের মা বাবা কিন্তু আজকে দুনিয়াতে নাই রে বাবাজি মা বাবার খেদমত করো জান্নাত কামাই করো মা বাবার খেদমত বাদ দাও জান্নাতের আশাও ছেড়ে দাও মা বাবার খেদমত মাইনাস করে পিতামাতার সন্তুষ্টকে মাইনাস করে নামাজ পড়ে কি করবা ইমামের সাথে ঘুরে ঘুরে কি করবা মা তো একটা ভাঙ্গা ঘরে শুয়ে থাকে একবার তো খবর নিলা না রে মুসলমান তোমার জিন্দেগিটা কেমনে ভালো হবে জান্নাতের আশা তুমি কেমন ভাবে করতে পারো এই জন্য বলতে চাই রে বনমালীর মুসলমান ইমানদার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এখনো যাদের মা বাবা দুনিয়াতে আছে আপনার জান্নাত আপনার চোখের সামনে ঘুরতেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আজকেতে সজাগ হয়ে যান সচেতন হয়ে যান পিতামাতার সঙ্গে কখনোই অসৎ আচরণ করবেন না পিতামাতার সাথে সুন্দর আচরণ করার একদম আল্লাহ থেকে নির্দেশ এসেছে কার কাছ থেকে একদম আল্লাহ থেকে নির্দেশ এসেছে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে পিতামাতার সাথে অসৎ আচরণ করে দুনিয়াতেও লাভবান হওয়া যায় না মুসলমান ইমানদার বলতেছিলাম পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে কি করতে হবে আজকে দেখা যায় অনেক সন্তান এমন আছে বিবাহর আগে ভালো ছিল কি ছিল বিবাহর আগে ভালো ছিল পিতামাতার সাথে সুন্দর আচরণ করেছে বিবাহর পর যেন কেমনটা পরিবর্তন হয়ে গেছে আছে না নাই এলাকায় নাই এই গ্রামেও আছে আস্তে কোন মানুষে শুনবো আমরাই শুনি মানুষে শুনি বিবাহর আগে কেমন যেন সন্তান অনেক ভালো ছিল বিবাহর পর কেমন যেন তার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে ভালো কথাটাও বাবার সাথে বলে না সুন্দর কথাটাও মার সাথে বলে না এ মুসলমান বাবাজিরা আপনার মেজাজ কেন এত খারাপ হইল
আপনার শরীর কেন এত গরম হইল রে বাবাজি এখন কার দোষ দেব বইয়ের কারণেই নাকি ডাইরেক্ট বইয়ের কথা বললে তো ম্যাডাম রামন খারাপ করবে কারা ম্যাডাম রামন খারাপ করবে কথা কন না কে হ্যাঁ বললে করুক কে নাকি কন আলহামদুলিল্লাহ অনেক মা বোন এমন আছে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো ভালোবাসে আছে না নাই কথা কন্যাকে আছে না নাই কোন হুজুর নিয়ে আইছে এটা কথা কন্যাকে আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এমন কিছু মা বোন আছে এমন কিছু মেয়ে আছে আলহামদুলিল্লাহ তাদের আচার ব্যবহার এতই সুন্দর তাদের কথাবার্তা এমন সুন্দর নিজের শ্বশুর শাশুড়িকে খেদমত করে শাশুড়ির সাথে বসে বসে গল্প করে বন্ধুর মতো আসে না নাই আর অনেকে আছে দেখলেই মেজাজ খারাপ আমার সামনে গে আসে কথা কন্যা গে মাইনা নিলাম বনমালি নাই বাকি সারা বাংলাদেশ আছে কথা কন্যা গে ও মুসলমান ইমানদার যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন কথাগুলো কি দিয়ে বুঝবেন কথাগুলো দিল দিয়ে বুঝবেন হয়তো বা কিছু কিছু কথা বাস্তবের সাথে মিলতে পারে এমন মেয়ে লোক আলহামদুলিল্লাহ আছে তার শ্বশুরকে ছাড়া খাবার খাই না কথা কন্যাকে শ্বশুরকে এতই মহব্বত করে গোসলের সময় শ্বশুর গোসল করবে গোসলখানায় গিয়ে বালটির মধ্যে পানি পড়ে আসে আসে কি আসে না এমন বৌমা কিন্তু আমাদের বাংলার জমিনে আছে শ্বশুর শাশুড়িকে একসাথে নিয়ে আলহামদুলিল্লাহ হাসির মতো হাসি মুখে বন্ধুর মতো আলোচনা করে মনে হয় তিন বন্ধু বসে কথা কন্যা গে গল্প করে কতই নামাজা করে কত সুন্দর 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 আলোচনা করতে থাকে এ মুসলমান বাবাজিরা পর্দার আড়ালে মা বোনেরা আবার এমন বাবুন আছে শ্বশুর শাশুড়িকে নজর দিয়া দেখলেই মাথা গরম হয়ে যায় কথা কন্যাকে আছে না নাই শাশুড়িরে দেখলে কয় হাই রে হাই ডাকে সকাল সকাল আমার সামনে বসছে কথা কন্যা গে মাইনা নিলাম বনমালি নাই বাকি অন্য এলাকায় থাকতে পারে এই জন্য বলতে চাই রে বাবাজি এমন বৌমা যদি ঘরে থাকে জাহান্নাম কিন্তু বেশি দূরে না আপনার ঘরের মধ্যে জাহান্নাম কোথায় জাহান্নাম ঘরের মধ্যে এ মুসলমান ইমানদার মা বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে রাখবেন যেই শাশুড়ির সাথে আপনি অসৎ আচরণ করেন যেই শ্বশুরের সাথে আপনি খারাপ আচরণ করেন নজর দিয়ে দেখতে পারেন না দেখলেই খারাপ লাগে বলেন তো দেখি মা আপনি কার বাড়িতে থাকেন যেই শ্বশুর আর শাশুড়িকে দেখলে মাথা গরম হয়ে যায় কি গরম হয় যেই শ্বশুর শাশুড়ির দেখলে মাথা গরম হয়ে যায় কেমন যেন জুলুম জুলুম মনে হয় আত্মীয় আত্মীয় মনে হয় কথা কন না গে হ্যাঁ বেশি কইলাম বেশি কই নাই তো এমন বৌমা থাকতে পারে এমন মা বোন আমাদের সমাজের মধ্যে থাকতে পারে শ্বশুর শাশুড়ির বাড়িতে দেখলে মনে হয় আত্মীয় স্বজন আইছে কি আইছে যেমন আমাদের কিছু মানুষ আছে আত্মীয় স্বজন বাড়িতে আসলে খালি কয় যায় না কে উপরে উপরে কয় বসেন আর দুই চার দিন থাকেন এখনই যাবেন সাত দিন থাকেন আবার অন্তর অন্তর যায়ও না গো কি বা কথা কন না গে আসে না নাই এইরকম আত্মীয় অনেক মা বোন তাদের শ্বশুর শাশুড়িকে মনে করে আছে না নাই ও মুসলমান বাবাজিরা
আমরা আন্তাজে কথা বলি না আমরা হুজুররা এমন একটি দল এমন এক দল মানুষ মানুষগুলো ডাক্তারের কাছে কথা বলতে যাই রোগের কথা বলতেও শরম করে বলে মসজিদের ইমাম আর হুজুরের কাছে এমন গোপন কথা আছে তারা বলতে একটু দ্বিধাবোধ করে না বলতে পারেন হুজুর এত ভিতরের খবর জানেন কেমনে কথা কন নাকি করেন ইমামতি একবার আমাদের ঘরে বাইরে কি হয় তাও জানেন কথা কন নাকি বুঝেন নাই হুজুর এত ভিতরের খবর কেমনে জানেন গো আল্লাহ হুজুর ব্যাক কি জানে হ্যাঁ হুজুর কি হারে কি খালি হারে কি খেল ঘরের ভিতরে আটকায় রাখেন হুজুরের কাছে যা ব্যাক কিছু কয়ে দেয় ডাক্তারের কাছে এই রোগের কথা কয় না তোমও করে হুজুরের কাছে আলহামদুলিল্লাহ ব্যাক কয়ে দেয় কথা বুঝেন নাই শ্বশুর শাশুড়ের অনেকে মা বোন আছে আত্মীয় মনে করে কি মনে করে আত্মীয় মনে করে ও মা ও বোন আমি তোমাকেই বলতে চাই যে শ্বশুর শাশুড়ে তোমার নজর থেকে বাইরে রাখতে চাও অথচ তার সন্তানের কাছেই তুমি জীবন যাপন করো কার সন্তানের কাছে থাকো তুমি কার সন্তানের খাবার খাও কার সন্তানের দেওয়া পোশাক পরিধান করো কার সন্তানের দেওয়া টাকা পয়সাগুলো ব্যবহার করো সে যদি জন্ম না দিত তোমার জন্ম হইত না তোমার সাথে তো তার জোড়া আছে জোড়া না থাকলে জোড়া মেলে নেই এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার মা বোনেরা এখন সজাগ হয়ে যান সচেতন হয়ে যান মা বাবার সাথে সুন্দর আচরণ করেন শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করেন আমার নিজের কাছে মনে হয় কার কাছে মনে হয় আমার নিজের কাছে মনে হয় এই বাংলার জমিনে কেন গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পুরুষ মানুষ তার শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভালো আচরণ করে কি করে যেই পরিমাণ শ্বশুর শাশুড়ির সাথে পুরুষেরা ভালো আচরণ করে প্রত্যেকটা মেয়ে লোক যদি তাদের শ্বশুর শাশুড়ির সাথে ওই পরিমাণ ভালো আচরণ করত বাংলার জমিনে শ্বশুর শাশুড়ির সাথে বৌমার এত গণ্ডগোল হইতো না কথা কন না গে এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার মা বোনেরা ভালো করে বুঝবেন আপনারা জান্নাতের আশা যদি করেন এখনো খেদমত করেন কি করেন এখনো খেদমত করেন সময় আছে মৃত্যু দিকে কিন্তু পতিত হন নাই মৃত্যু কখন যেন চলে আসে এটা কেউ বলতে পারবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না কেউ কি বলতে পারবে বাবাজি আমার মৃত্যু কোন সময় হয়ে যায় আমি মৃত্যুবরণ করার পর কিন্তু এই আফসোস করে কোনো লাভ হবে না হাইরে শ্বশুরের খেদমত করতে পারলাম না কার খেদমত হাইরে শ্বশুরের খেদমত করতে পারলাম না শাশুড়ির খেদমত করতে পারলাম না এ ধরনের আফসোস করে কোনো লাভ আছে কোনো লাভ কিন্তু নাই রে বাবাজি এই জন্য বলতে চাই এখনো সময় আছে একটু সোজা হয়ে যান সোজা হয়ে যান খারাপ লাগতেছে আপনাদের ভাল লাগতেছে এখন তো অবস্থা খারাপ যে হুজুর করছে ও মা বোনেরা রাগ করবেন না কোরআন হাদিসের আলোচনা নিয়ে বসেছি কাউকে রাগানোর জন্য বলি নাই কাউকে রাগানোর জন্য বসি নাই আমি বাবাজি আমি আপনি সকলেই কিন্তু জান্নাতি মানুষ হতে চাই চাই কি যায় না বিশ্ব নবী বলেন আমার আপনার নবী বিশ্ব নবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সাত প্রকার মহিলা আছে এমন সাত গুণালা মহিলা আছে যদি কারো ঘরের মধ্যে থাকে বলে জাহান্নাম জাহান্নাম কিন্তু দূরে না জাহান্নাম আপনার ঘরের মধ্যে কার মধ্যে এমন সাত গুণালা মহিলা আছে কয় গুণালা
সাত গুণালা মহিলা বলে এই সাত প্রকার মহিলা যদি থাকে আপনার ঘরটা হলো জাহান্নাম আর সেই মহিলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই জাহান্নামী হবে নাউজুবিল্লাহ এ বিল্ডকার বনমালীর মুসলমানের বাবুনেরা ভালো করে শুনে রাখবেন এই সাত প্রকারের মধ্যে কিন্তু আপনার নাম কে রাখা যাবে না এই সাত প্রকারের নামের মধ্যে যদি আপনার নাম থাকে অবশ্যই আপনি জাহান্নামী হবেন এক নাম্বার আল্লাহ রাসূল বলেন আন্নানা এক নাম্বার কি এক নাম্বার হলো আন্নানা আন্নানা বলা হয় ওই মহিলাকে যেই মহিলা তার স্বামীকে শুধু বলে তুমি যা কিছু কামাই করবা যা কিছু অর্জন করবা সব কিছু আমার জন্যই করবা কি করবা আমার জন্যই কামাই করবা এবং যা কিছু খরচা করবা আমার নামেই খরচা করবা তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু মাইনাস এমন ভালো মহিলা আছে না নাই এই এলাকায় আছে আস্তে কোন মাঝে শুন বদনাম হবো এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম আমি এখানে এই আলোচনাগুলো এনেছি আমাকে বয়ানে ওঠার আগে বারবার রিকোয়েস্ট করেছে হুজুর মা বোনদেরকে নিয়ে বয়ান করবেন কাদেরকে নিয়ে এমনকি গতকালকে যিনি এখানে মাহফিলের আয়োজন করেছেন ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বলেছে হুজুর পিতা মাতা নিয়ে আলোচনা করবেন এবং মা বোনদের সম্পর্কে আলোচনা করবেন মহিলাদের সম্পর্কে আলোচনা করবেন এই জন্যই কিন্তু আমি আমার আলোচনা এই দুইটা সাবজেক্টের মধ্যেই রেখে দিয়েছি বলতেছিলাম বাবাজিরা যে এক নাম্বার হলো আন্নানা এক নাম্বার কি আন্নানা বলা হয় বুঝতে পারছেন তো যেই মহিলাগুলো শুধু বলে তুমি যা কিছু কামাই করবা যা কিছু খরচা করবা এগুলো আমার জন্য হবে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু মাইনাস এমন মহিলা আছে না নাই পর্দার আড়ালের মা বোনেরা হাদিস থেকে কথা বলতেছি মন খারাপ করে যাবে না নিজেকে সংশোধন করতে হবে কি করতে হবে আপনার মধ্যে যদি এই গুণটা থাকে আজকে থেকে তওবা পরে এখান থেকে বিদায় হন আজকে থেকে তওবা পরে এখান থেকে বিদায় হন দুই নাম্বার মান্নানা দুই নাম্বার কি মান্নানা বলা হয় খোটা দেওয়া কি দেওয়া এটা মহিলাদের কম রাস্তায় না ওইটা বেশি আল্লাহ রসুল বলেন মান্নানা মান্নানা ওই মহিলাকে বলা হয় যেই মহিলা কথাই কথাই তার স্বামীকে খোটা দেয় কি দেয় দশ বছর যাবত আপনি সংসার করতেছিলেন বিশ বছর যাবত আপনি সংসার করতেছিলেন হঠাৎ করে একদিন তেল কিনতে দেরি হয়ে গেছে স্বামীর তেল নাই কি নাই তোমার না কইছি যে তেল নাই এমনও তেল আনো নাই এরকম হয় কি হয় না হয় হঠাৎ করে বলতেছি যে তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিছুই পেলাম না আমার সাথে কত ভালো ভালো ছেলের সাথে সম্বন্ধ এসেছিল কত ভালো ভালো পরিবার থেকে বিবাহর প্রস্তাব এসেছিল আমার বাবা তোমার সাথে বিবাহ দিয়েছে জীবনে কিছুই পেলাম না এমন ভালো মহিলা আছে না না কথা কন্যা গ্যা ও পর্দার আড়ালের মা বোনেরা হাদিস থেকে কথাগুলো শুনাইতেছিলাম এ মুসলমান ইমানদার যুবক ভাইর আল্লাহর গোলাম বিল্ডকা বনমালিক মুসলমান বিশেষ করে মা বোনদেরকে আপনি আপনি আমি বলবো আজকে এই সাতটা গুণের কথা আপনি লাল কালি নিয়ে আপনার কাগজের মধ্যে লিখে নিয়ে যান আর আপনি যদি জান্নাতি মানুষ হতে চান আপনার বডির মধ্যে থেকে আপনার দেহের ভিতরে থেকে এই সাতটা গুণকে তুমি দূরে সরাইয়া দা এই হলো মান্নানা তৃতীয় নাম্বার আল্লাহ রসুল বলেন হান্নানা তৃতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার হলো হান্নানা হান্নানা বলা হয় ওই মহিলাকে যেই মহিলা নিজের স্বামীর খেদমত করেই না
আর ধান্দাই থাকে স্বামীর কাছ থেকে কিভাবে খেদমত নেওয়া যায়, কথা কন না গে? হ্যাঁ, একটু মশারি ডাটা নাই দাও, হ্যাঁ একটু পানি এনে দাও এক জগ টিবাল থেকে, মনে হয় যে ওইটা তার বউ, এটা হলো সে হলো স্বামী, হ্যাঁ কথা কন না গে? টিবল থেকে একটু পানি এনে দাও না, মশারিটা একটু টাইনা দাও না, বিছানাটা একটু বিছাই দাও না, নাই না এলাকায় নাই কিন্তু এমনি বুঝানোর জন্য কইতেছি আর কি। হ্যাঁ আছে, আপনারা আবার শিকারণ কে আস্তিকারণ আল্লাহ। ও মুসলমান বাবাজিরা, বিশেষ করে পর্দার আলের মা বোনেরা, আমি আপনাদেরকে হাদিস থেকে কথাগুলো শোনাইতেছি, এই গুণে কিন্তু জান্নাতের আশা করা যায় না, এই গুণে কিন্তু জান্নাতের আশা করা যায় না। স্বামীর খেদমত করবেন না আর স্বামীর কাছ থেকে খেদমত নেবেন, এটা কখনোই হতে পারে না। এখানে আরো একটি পয়েন্ট বলা দরকার, আপনি শুধু নিজেই বউরে করবেন পানি আনো, এটা আনো, হেইটা আনো, মশারি টানাও, হাত টেবো, পাও টেবো, মাথা টেবো, তারও খেদমত করা দরকার আছে। হ্যাঁ টুকুরি তুলে দেন, বোঝেন না গে কতক্ষণ নেই, নাইলি তো হেরা তুই উঠেও যে ব্যাপারে বিবিরও খেদমত করা দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই, জোরে কোন আছে না নাই, বিবিরও খেদমত করতে হবে। এ বিল্ডগার বনমালীর মুসলমান, আপনি কেমন মুসলমান হইলেন, বিবির কোনোদিন খেদমত করলেন না, বিবির কাজে কোনোদিন সহযোগিতা করলেন না, অথচ যিনি বাংলার জমিনের নবী না গোটা দুনিয়ার নবী, বিশ্ব নবী, সেই বিশ্ব নবী নবী আরবি, যখনই বাহির থেকে ঘরে প্রবেশ করতেন, মা আয়েশা যখন পাকশাকের কাজের মধ্যে ব্যস্ত থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেন, আয়েশা তোমার চাকুটা একটু আমার হাতে দাও, তোমার তরকারিগুলো আমি নিজের হাতে একটু কর্তন করে দেই, আপনারা তরকারি কেটে দেন, একটু জাল বেশি হইলে তো ধরেন বাড়ি, হ্যাঁ কথা কন না গে, হ্যাঁ একটু উপরে তুলে দিই, খারাপ লাগতেছে, দোয়া করে দেবো না এই সাতটা শেষ করবো, আর তিনটা চারটা আছে কি কন, তরকারি কেটে দেওয়া দরকার আছে না নাই, আর তো খেদমত করবিনি না, আর জাল হইল লবণ একটু কমিলে ধরেন বাড়ি, হ্যাঁ আজকের থেকে আর এইরকম এই কাম করবেন, আজকের থেকে যা পাকশাকে লেগে যাবে, কথা কন না গে। তাহলে বিশ্ব নবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাহির থেকে ঘরে প্রবেশ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তরকারিগুলো কেটে দিয়ে সহযোগিতা করতেন, কাজের মধ্যে সহযোগিতা করতেন, হেল্প করতেন, এই হেল্প বা কাজ করা আমাদের দরকার আছে না নাই, এইবার খুশি হয়েছে ওনারা, এই হুজুরই তো দরকার, কথা কন না গে। ও বিল্ডকার মাবুলেরা, হাদিস থেকে এই কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, মন খারাপ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর পরে কাউকে কি করত, সেজদা করার নিয়ম থাকতো অবশ্যই মেনে নেন, আপনাদের প্রত্যেকের প্রত্যেকের স্বামীকে সেজদা করার নিয়ম থাকতো, কথা কন না কে? মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে এসেছে যদি কোনো স্বামী ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আর সেই স্বামীর ব্যাপারে স্ত্রী যদি বলে আমার স্বামী জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ, কথা কন না গে। মারা গেলে পরে আপনার বিবি বলবে আমার স্বামী জান্নাতি ছিল, এরকম কয়জনের বিবি আছে আর তোলেন সেদিন, কথা কন না গে, কেউ আর তুলে সাহস পাবে, কথা কন না গে, আল্লাহ আকবার, নারে তাকবীর, এ তাকবীর ধরে দেন, নারে তাকবীর, মাঙ্গাইলাম বুঝেন না,
আবার যখনই একজনের বিবি মারা যাবে আর তার স্বামী যদি বলে আমার বিবির উপর আমি সন্তুষ্ট ছিলাম ৫০ বছর পর্যন্ত সংসার করেছি ৩০ বছর পর্যন্ত সংসার করেছি আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবিকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ একজনের বউ মারা গেছে নদীত পড়ে কিসে পড়ে কমু একটা কেচ্ছা মনে হইছে কয়লাম একজনের বউ মরছে নদীত গোসল করতে যা আর উঠতে পারে না কি পাকে পড়ে গেছে ডুবে গেছে এখন নদীর পানি কি এক জায়গায় থাকে না যায় কথা কন না কে স্রোত করে কি করে না হ্যাঁ খালি একদিকে যাইতে থাকে তাই না তো ওর বউ মারা গেছে নদীর পানি উঠতে ডুবে তাহলে যেদিকে পানি যাইতেছে ওই দিকে যা খুঁজবো না উল্টা গেছে উজান মেয়ে গেছে উজান মেয়ে যাইতেছে অনেক দূরে গেছে একজনের সাথে দেখা পদের ভিতরে কি ভাই তুমি এদিকে আসছো কে হয় না আমার বউ এই নদীর পড়ে মরে গেছে ডুবে গেছে এখনো পাই নাই আরে খুঁজতে খুঁজতে এইদিকে আসছে পানি যাইতেছে ওইদিকে গেলি ওইদিকে গেছে তুমি এদিকে আসছো কে কয় না ভাই দুনিয়াতে যতদিন থাকছি আমি কছি ডাইনে যাবেন হয়ে গেছে বামে খালি উল্টা গেছে উজানি গেছে খালি আজকে মনে হয় হে উজানি গেছে কথা কন না গে হ্যাঁ উজানি বলে গেছে দেখছে কথা কন না গে এমন বিবি থাকতে পারে কি পারে না কয় গোপালপুর যাওয়া যাবে না কিন্তু ঈদের সময় অনেক বীর মার্কেটে কিন্তু যাওয়া যাবে না কাদুম বেশি বলো তোমারে কিনতে দিলে দোকানদাররা খালি তোমারে ঠকায় হ্যারে ঠকায় না হ্যারে ঠকায় না হ্যারে জিতায় দেয় এমন জ্ঞানী বউ আছে না নাই আল্লাহ এদের মাহফিল করে এসে বাসায় যা আর কইতেছে আইকে দিসবে আছে ঈদের সময় এসে গেছে জুতা কিনবে কাপড় কিনবে বিভিন্ন ধরনের কাপড় জোবর মার্কেটিং করবে কয় তুমি বাড়তে থাকো পোলা পান্নে দেখো আমি কেনাকাটা করিস তোমার গেলি খালি ঠকান নাকি গত বছর কি ঠকাই না ঠকছো হে জাজিদ তাই কথা কর না গে মুসলমান ইমানদার ও পর্দার আলোর মা বোনেরা কথাগুলো শুনে মন খারাপ করবেন না হয়তোবা আপনি এমনটা করেন না আপনার পাশেই বসে আছে অথবা আপনার পাশের বাড়িতে এমন মহিলা থাকতে পারে এই জন্য বলতেছিলাম বাবাজি তিন নাম্বার কয় নাম্বার তিন নাম্বার হান্নানা চতুর্থ নাম্বার হলো কান্নারা চতুর্থ নাম্বার কি চতুর্থ নাম্বার হলো কান্নানা কান্নানা বলা হয় অহংকারী মহিলা চতুর্থ নাম্বার কি চতুর্থ নাম্বার কান্নানা অহংকারী মহিলা তুমি কি আমার চেনো আমি না চেয়ারম্যানের মেয়ে আমার যদি শাসন করবার আসো আমার ভাই কিন্তু মুখ নেতা কথা কন্যা গে তুমি আমার চেনো নি আমার উপরে টর্চার করতে আসো আমার বাবা কিন্তু ৩৬ বছর মেম্বারি করছে কথা কন্যা গে আমি কিন্তু চেয়ারম্যানের মেয়ে এমন মা বোন আছে না না এই জন্য বলতে চাই রে মা বোনেরা হয়তো আপনার মধ্যে এই গুণটা নাই আপনার মধ্যে এই গুণটা পাওয়া যাবে না কিন্তু আপনার পাশের বাড়ি অথবা আপনার গ্রামের মধ্যে এমন গুণালা মহিলা থাকতে পারে এই জন্য আমি বলতে চাই বাবাজিরা ও পর্দার আড়ালে মা বোনেরা আজকে থেকে তওবা করো আর জীবনে এমন করব না আর জীবনে গুনাহ করব না আর এই গুণগুলো আমার মধ্যে রাখবো না এমন গুণ নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দার করবেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার হল হাদ্দা ক পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার হলো হাদ্দা ক বলা হয় যেই মহিলাগুলো তার স্বামীর পছন্দকে পছন্দই মনে করে না আছে না নাই খায়া কাম পাও না এই জিনিস নিয়েছো হ্যাঁ
এই জিনিস নিয়ে আইছো এনা মরা মাছ কি মাছ তোমার আর শোক নাই তুমি এইটা আনছো বিল্লাহ বলেন কয় এই কালার জামা আনছো এই কালার জামা আমার পাঁচটা আছে এই কালার ছাড়া কি আর কোন কালার পাও নাই কথা কন না গে আমি জানি বনো মালিক গ্রামের মধ্যে এমন মহিলা নাই আছে আজকে বিয়া কি ফাঁস করে দিলেন গো এমন মহিলা আছে তার স্বামীকে বলে স্বামী অত্যন্ত শখ করে ভালোবেসে একটা কাপুন কিনে এনেছে একটা থ্রি পিস কিনে এনেছে রাগান্বিত হয়ে বলে এরকম টিয়া কালারের জামা তার পাঁচটা আছে কি কালার নিয়ে আইলা এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম পর্দার আড়ালের মা বোনেরা স্বামী যদি দুই টাকার জিনিস আনে পচা কালারও যদি আনে সেটাকে চুম্বন দিয়ে তোমাকে গ্রহণ করতে হবে জান্নাত কিন্তু এমনি পাওয়া যাবে না জান্নাত কি তোমার বাবার বাড়ি মনে করছো জান্নাত এমনি দিবে না রে মুসলমান আমলের বদৌলতে দিতে হবে আমলের বদৌলতে আমরা পাবো কিসের বদৌলতে আমলের বদৌলতে পাবো এই জন্য এই গুণ কিন্তু আমাদের মধ্যে রাখা যাবে না এ মুসলমান ইমানদার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনে রাখবেন দেলের ভিতরে কথাগুলো বসাইবেন নিজেকে আমলের জন্য এরকম ভাবে অভ্যস্ত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ নাম্বার বলেন ছয় নাম্বার কি মানে যেই মহিলা হারাম কামায়ের প্রতি কি কামায়ের প্রতি হারাম কামায়ের প্রতি স্বামীকে উৎসাহিত করে করো সুদের ব্যবসা তো ভালো সুন্দর খালি চেহারা বাড়ে জন্ম দেখো হ্যাঁ সাদ্দা কবল হয় ওই মহিলাকে যেই মহিলা তার স্বামীকে হারাম কামায়ের প্রতি উৎসাহিত দেয় কি দেয় বাধা তো দেয় না খালি কয় চলুক চলুক কথা কন না কে মুসলমান ইমানদার এমন মহিলা আছে না নাই দ করে দেই রাত না প্রায় ১২টা বাজে হ্যাঁ দ করে দিই আর একটা আছে শেষ করে দিই খারাপ লাগতেছে আপনি কার তো ভালো লাগবো ওই হ্যাঁ ভালো লাগবো না আপনি কার যে পক্ষ নিয়ে বলছি হ্যাঁ ও মুসলমান ইমানদার বিল্ডকার মা বোনেরা বনমালির মা বোনেরা কথা শুনে মন খারাপ করবেন না হাদিস থেকে আলোচনাগুলো শুনাইতেছিলাম এমন লোভী মহিলা আছে না নাই সাত নাম্বার হলো বাররাকা সাত নাম্বার কি এটা আরবি থাকবার না নাই নাই কইলাম হ্যাঁ কয়াল সাত নাম্বার হলো বাররাকা এমন মহিলাকে বলা হয় যেই মহিলা তার স্বামীকে কায়দা কৌশলে বিভিন্নভাবে টর্চার করে কথা কন না গে এমন মহিলা আছে না নাই সারাদিন কামাই করে টাকা যদি ওর কাছে জমা না দেন রাত্রি খাবার নাই হোটেল এই বাজার করে কত পাচ্ছে এত দাও দি এ নাও ২০টা দিলাম চা খাই বন্ধু বান্ধব ভিতরে যাবা মরে যাবা কথা কন না বেশি কইলাম নাকি মাইনা নিলাম বনমালি গ্রামে এমন ভালো মহিলা নাই বাকি ৬৩ জেলার মধ্যে তো একটা থাকতে পারে কথা কন না গে ও মুসলমান ইমানদার এমনও মহিলা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় এমনও দাজ্জাল মহিলা আমাদের ঘরের মধ্যে পাওয়া যায় বা পাওয়া যাইতে পারে তাদের আচরণ দেখলে তাদের ব্যবহার দেখলে মনে হয় সে তো একজন মহিলা না সে একজন পুরুষ মানুষ কি মানুষ স্বামীর সাথে এত খারাপ আচরণ করে স্বামীর সাথে এত অসৎ আচরণ করে স্বামীর সাথে এত দুর্ব্যবহার করে তার আচরণ আর দুর্ব্যবহার দেখে মনে হয় সেই হলো স্বামী আর স্বামী হলে তার বিবি কথা কন না এমন মহিলা আছে না নাই তুমি এই কাম করছো রাতে কিন্তু খাবার নাই কথা কন না
এই পর্দার মা বোনেরা কথাগুলো হয়তো আপনাদের ধাক্কা লাগতেছে হয়তো বা কষ্ট লাগতেছে কিন্তু এটা কষ্টের বিষয় না এটা কষ্ট লাগবে তাদের জন্যই যাদের মধ্যে এই গুণ আছে কথা কোন লাগে এই জন্য আমি আপনাদেরকে বলবো মা বোনেরা আজকে থেকে এই সাত গুণ আপনি আপনার দিলের মধ্যে বসান আর খুঁজে খুঁজে দেখেন এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে আল্লাহর কাছে তওবা করেন এর মা ও মা ও বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ জীবনে কতই না স্বামীর সাথে অসৎ আচরণ করলাম স্বামীর সাথে কতই না দুর্ব্যবহার করলাম স্বামীর কথা মেনে চলি নাই স্বামী বলেছে আজকে বাবার বাড়ি যাওয়া যাবে না এরপরে আমি বাবার বাড়ি গিয়েছিলাম স্বামী বলেছিল আজকে ওই বাড়িতে বেড়াইতে যাওয়া যাবে না এরপরে আমি বেড়াইতে গিয়েছিলাম স্বামী বলেছিল আজকে 21 ফেব্রুয়ারি বাহির বের হওয়া যাবে না এরপরে আমি বাহির বেড়াইতে গিয়েছিলাম স্বামী বলেছিল এরকম ভাবে আমাকে না বলে গোপালপুর যাওয়া যাবে না এরপরেও আমি গোপালপুর গিয়েছিলাম ও পর্দার মা বোনেরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো স্বামীর কাছ থেকে মাফ চাও আল্লাহ আর জীবনে এমন কাজ করব না আল্লাহ জীবনে আর কোনদিন স্বামীর কথার বাইরে চলবো না স্বামীর কথার বাহিরে চলে আপনি কি করতে পারবেন জান্নাত কামাই করতে পারবেন না ও মা বোনেরা আপনাদেরকে পা ধরে বলে আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই রে মুসলমান স্বামীর খেদমত করেন কারণ হলো আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে জান্নাতে যাওয়া আপনার জন্য বড় মুশকিল হয়ে যাবে এ পর্দারে মা বোনেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আল্লাহর কাছে রোনা জারি করো আর কান্নাকাটি করো আল্লাহ জীবনে কতই না শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছি আল্লাহ জীবনে কতই না এরকম ভাবে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করেছি স্বামীর সাথে কতই না অসৎ আচরণ করেছি রে মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাও আর ওই মানুষগুলোর সাথে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের জন্য বসে আছেন আমি আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করি আমি আপনি যদি গোনা করতে করতে পাহাড় পরিমাণ লইয়া যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার দিকে তাকাইবেন না ওই যে শয়তানের সাথে চ্যালেঞ্জ করে এসেছে আমার বান্দারে তুই সারা দিন গুনা করাইবি আমার বান্দারে তুই সারা দিন গুনার মধ্যে লাগায় রাখবি আমার বান্দারে তুই নাফরমানের মধ্যে লাগায় রাখবি আমার বান্দা বান্দিরে তুই গুনার কাজের মধ্যে নিয়োজিত করে রাখবি সন্ধ্যাবেলায় এসে যদি আমার কাছে মাপ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ গুনার দিকে তাকাবো না ওই বিশাল পাহাড় পরিমাণ গুনার দিকে তাকাইবো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দৃষ্টি থেকে তাকাইয়া আমার ওই বান্দা বান্দির সারা দিনের গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ বনমালীর মা বোনেরা আপনাদেরকে বিশেষভাবে আমি বলা যাই আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে যান আর কোনোদিন আমি মা বাবার সাথে অসৎ আচরণ করব না বিশেষ করে স্বামীর সাথে অসৎ আচরণ করব না ইসলাম যেইভাবে বলেছে স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাড়ির সীমানা থেকে বের হওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া গোপালপুরে যাওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না রে মুসলমান মা বোনেরা স্বামী যদি সন্তুষ্ট থাকে আপনি এরকম ভাবে ওই কাজটা করবেন স্বামী অসন্তুষ্ট থাকলে ওই কাজ করবেন না স্বামীর অসন্তুষ্ট নিয়ে কাজ করলে আল্লাহ বড় নারাজ হয় এই জন্য বলতে চাইলে বাবাজি এই যে আমাদের সামনেই কবরস্থান কত মানুষ এখানে আজকে শুয়ে আছে জানি না ও মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর বলাম জানি না এখানে কার মা নাই কার বাবা নাই হয়তো বা এখানে যারা আছেন অনেকের মা এই কবরস্থানে শাহিত আছে আছে না নাই এই যে এই কবরস্থানে শাহিত অনেকের মা আছে আছে না নাই এই কবরস্থানে কাদের মাকে দাফন করেছেন আমার একটু হাত তুলে দেখান এই কবরস্থানে মা এবং বাবাকে দাফন করেছেন হাত তুলে দেখান মুসলমান ইমানদার
আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখো গভীর রাত হয়ে গেছে গো আল্লাহ কবরস্থানকে সামনে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হইতেছিল রাব্বুল আলামিন এই কবরস্থানে জানি না কত মানুষকে দাফন করা হয়েছে আল্লাহ আল্লাহ এই কবরস্থানে সকল মানুষদেরকে মাফ করে দাও রাব্বুল আলামিন আল্লাহর জীবনে আমরা গুনাহ করব না এ মুসলমান বাবাজিরা এ বনমালীর মা বলে আজকে থেকে তওবা করো আজকে থেকে তওবা করে এখান থেকে উঠে নিজের ঘরের দিকে রওনা দাও আর স্বামীর কাছে গিয়ে মাপ চাও আজকে আজকে মার সাথে গিয়ে মাপ চাও আজকে বাবার কাছে গিয়ে মাপ চাও বাবা আর জীবনে নাফরমানি করব না মার জীবনে তোমার সাথে অসৎ আচরণ করব না ও মা তোমার সাথে কতই না নাফরমানি করেছি ও বাবা তোমার সাথে কতই না অসৎ আচরণ করেছি বাবা তুমি মাপ করে দাও এরকম মা বোনদেরকে আমি বলবো স্বামীর কাছে মাপ চাও স্বামীর কাছে মাপ চাইলে কোনোদিন ইজ্জত কমে না ইজ্জত কমে না রে মা স্বামীর কাছে মাপ চাইলে কোনোদিন আপনার সম্মান কমবে না স্বামীর কাছে মাপ চাও আর জীবনে এমন করব না আর তোমার কথার বাহিরে চলব না পরপুরুষের সাথে আর দেখা দিব না পরপুরুষের সাথে আর চলব না পরপুরুষের সাথে আর কোনোদিন গল্প করব না তোমার কথার বাহিরে চলব না এমন কথাগুলো এরকম মনের ভিতরে জাগ্রত করো আর তওবা করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে দ্বীনের প্রতি চলার তৌফিক দান করুন সকল বলুন আমিন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ তাকাইয়া দেখো গো মাওলা আল্লাহ এখানে কত মানুষ উপস্থিত হয়েছে গো আল্লাহ আমাদের সকলকে তুমি আজকের আলোচনাকে কবুল করুন সকল বলুন আমিন